নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের ইউটিউব চ্যানেল ছান্দিক ডান্স একাডেমিতে। আমি প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং আমরা শুরু করেছি বেশ কিছু ভরতনাট্যমের আঢাবুর সিরিজ। ইতিমধ্যেই তোমরা ধ্যান শ্লোকা শিখেছ, ভূমি প্রণাম শিখেছ, ত্যাক্তা আঢাবু শিখেছ এবং ন্যাক্তা আঢাবু শিখেছ। আজকের আমাদের বিষয়বস্তু হচ্ছে পারভাল আঢাবু অর তাতেই তেইতা আঢাবু। এটিও আদিতালে নিবদ্ধ তা তেই তেই তা তেই তেই তা আট মাত্রায়। এবং আজকে আমরা মূলত দুটি ভ্যারিয়েশন, মেন দুটি ভ্যারিয়েশন, একটি ফোর ভ্যারিয়েশন, কিন্তু আমরা দুটো ভ্যারিয়েশন দেখাবো। এবং এই ভ্যারিয়েশনের জন্য আমি আমার ছাত্রী আছে, আমার দুই ছান্দিক কন্যা, একজন ছান্দিক কন্যা প্রথা এবং একজন ছান্দিক কন্যা সঞ্জীবনী, তাদেরকে দিয়ে আমি ডেমনস্ট্রেট করব। তাহলে চলো বন্ধুরা, আমরা দেখে নিই আমাদের আজকের ভিডিওটি। এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সেটিকে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক কমেন্ট করতে হবে। হ্যাঁ, আর সাবস্ক্রাইব করবার সময় বেল আইকনটি টিপতে ভুলবে না। তাহলে চলো দেখে না নেওয়া যাক আজকের ভিডিও, ভরতনাট্যমের বেসিক স্টেপস যাকে আমরা আঢাবু বলছি, তার থার্ড একটা গ্রুপ পারভাল অর তাতেই তেইতা ধীতেই তেইতা আঢাবু। থ্যাংক ইউ, নমস্কার। তাহলে আমরা চলে এসেছি আমাদের আজকের ডেমনস্ট্রেশনে। আমরা এখন দেখাবো পারভাল আঢাবু অর তাতেই তেইতা আঢাবু। সবার আগে ভূমি নমস্কার। ধলং গুতা কদ্রি গুতা কতা দিঙ্গে নাতম ক ধীমি তাক ঝুনু তাক ধীমি তাক ঝুনু। শুরু করব পারভাল আঢাবু আর তাতেই তেইতা আঢাবু। প্রথম আরামান্ডিতে বসো, বডি সোজা, একদম সোজা, হাত দুটো বুকের কাছে। হ্যাঁ, বডি একদম সোজা। প্রথমে তা তেই তেই কাটাকা মুখা তা সাইডে তেই তেই ত্রিপতাকা তা তা তেই তেই তা তেই তেই তা। সঞ্জীবনীর একটু পা ভুল হয়ে গেল, আমরা পাটা আর একবার করব হাত সহ। চলো ধলং গুতা কদ্রি গুতা কতা দিঙ্গে নাতম তা, আফটার দ্যাট তেই, এবারে পা পেছনে তেই কাটাকা মুখা তা। চলো পানাও তেই, পেছনে তেই তা, স্মাইল তা তেই তেই তা, বসে আরো তেই তেই তা। একটা বিষয় দাঁড়াও, একটা বিষয় তোমরা মনে রাখবে যে স্বস্তিক মান্ডালা কোনটা স্বস্তিক, পাকে সামনে দিয়ে ক্রস করো, দাঁড়িয়ে ক্রস করো পাকে। হ্যাঁ, এটা স্বস্তিক, আবার অপোজিটটা করো দাঁড়িয়ে। হ্যাঁ, আবার বা পাটাও করো সেম। হ্যাঁ, আবার পা পা পেছনে দাও, ঠিক সেম। তুমি আরামান্ডিতে বসো, বসে পা পেছনে দাও। এইটা সবগুলি কিন্তু স্বস্তিক মান্ডালা। এই স্বস্তিক মান্ডালা কিন্তু ক্লিয়ার থাকবে, পাঁচটা আঙুল কিন্তু মাটিতে লেগে থাকতে হবে এবং তোমার হাঁটু দুটো যেন ওপেন থাকে। এবার বডির আপার পার্ট কিন্তু ঘুরছে মনে রাখতে হবে, মানে বডি সমস্ত শুদ্ধ কিন্তু যেন ঘুরে যাবে না, তাহলে কিন্তু হাঁটু তোমাদের সামনে চলে আসবে। খুব ডিসিপ্লিনড ওয়েতে তোমায় করতে হবে। তাহলে আমরা আর একবার দেখে নিই। চলো বসো আরামান্ডিতে এবং সামনে ঝোঁকা যাবে না, বডি সোজা, শির দ্বারা সোজা। হ্যাঁ, হাত সামনে, ধলং গুতা কদ্রি গুতা কতা দিঙ্গে নাতম তা তেই তেই তা, তেই পেছনে ঘোরো তেই তা, বডি সোজা তা তেই, বুক পিট টান টান তা তেই তেই তা, লেফট হ্যান্ড সাইড করো তা তেই তেই তা, তেই পেছনে পা ঠিক করে তা তা তেই তেই, আরো বসে পেছনে পাটা তোলো তেই তেই তা। তোমরা বুঝতে পেরেছো, আরো করবার তোমাদের কিন্তু চেষ্টা করতে হবে। মনে রাখবে লোয়ার পার্ট কিন্তু ঘুরবে না,
ঘুরবে কিন্তু আপার পার্ট, বসো স্বস্তিক মন্ডলমে, বসো স্বস্তিক মন্ডলমে বসো। হ্যাঁ, এবার বডির আপার পার্ট ঘুরিয়ে দেখাও, কোন দিকে ঘুরছে, প্রথমে এদিকে ঘোরাটা দেখাও, বাদিকে, হ্যাঁ বসো, বসতে হবে, পাটা কিন্তু ঘুরবে না, বডির আপার পার্ট, এবং হাঁটু দেখো সামনে চলে এসছে, হাঁটুকে ওপেন করো। হ্যাঁ, যতটা সম্ভব চেষ্টা করবে তোমাদের হাঁটুটাকে ওপেন রাখতে, ঠিক আছে? এবার আমরা চলো একটু সেকেন্ড স্পিডে করবার চেষ্টা করি। বসো, ধালং গু তাক্কা দ্রি গু তাক্কা তা দিং গেন না তোম তা তেই তেই তা তেই তেই তা তা তেই তেই তা তেই তেই তা তা তেই তেই তা তেই তেই তা তা তেই তেই তা বুঝতে হবে তেই তা। হ্যাঁ, ম্যাক্সিমাম শিক্ষার্থীদের একটা সমস্যা বা আমাদের দেখেছি যে তোমরা কম বসো, কিন্তু মাথায় রাখতে হবে তোমার বডি, বডির আপার পার্ট টানো, আরো আরো টানো, টানো উপর দিকে টানো। হ্যাঁ, বডি উপর পার্ট টেনেছো, এবার আরামান পা ফাঁক করে আরামানটিতে বসো, উপর পার্ট টেনে রাখবে। হ্যাঁ, টেনে রাখো, উপর পার্ট টেনে রাখো, টেনে রাখো টান টান করে। হ্যাঁ, এই এইটা কিন্তু রাখতে হবে, কারণ মনে রাখবে এই দক্ষিণ ভারতীয় শাস্ত্রীয় নৃত্যটা কিন্তু আরামান্ডিতে, বোঝা গেছে? আচ্ছা, এবার বলো তো, এটা আমরা একটু হাতে তোমরা করে দেখাও, এটা ক মাত্রা, আদি মাত্রা, আদি মাত্রা না, আদি তাল আট মাত্রা, আদি তাল আট মাত্রা। তালটা আদি, মাত্রাটা কত? আট। করো, হাতে দেখাও, তা তেই তেই তা, না না আবার করো, তা তেই তেই তা তেই তেই তা, আবার তা তেই তেই তা তেই তেই, সেকেন্ড স্পিড, তা তেই তেই তা তেই তেই তা, 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 হাতে কিন্তু প্র্যাকটিস করতে হবে। যে কোনো বোল বা এটাকে বোল বলে না, অ্যাকচুয়ালি আরধি বলা হয়। কি বলা হয়? আরধি। বোলটা নর্থ ইন্ডিয়ান স্টাইলে বলা হয়, এটাকে কি বলা হবে? আরধি। এই আরধির গুলো এই হাতে যখন করবে তাহলে তোমরা সেটা ঠিক করে করবে, ঠিক আছে? আচ্ছা, এই গ্রুপের চারটি ভ্যারিয়েশন আমি তিন নম্বরটা এবার আবার করব, যেটা বক্সের মতো করে। চলে চলে যাবো, আরামানটিতে বসবো, বসো, ধালাঙ্গু তাক্কা দ্রিগু তাক্কা তা দিঙ্গে না তোম তা তেই তেই তা তেই তেই তা তা তেই তেই তা তেই তেই বডি সোজা, পা পেছনে, তেই তা তা তেই তেই তা তেই তেই তা। আচ্ছা, বোঝা গেছে? আসলে আমরা তাহলে কি বুঝলাম যে বক্স অর্থাৎ ডান দিকে যাব আবার মাঝখানে আসব, বাঁ দিকে যাব আবার মাঝখানে আসব, ডান দিকের সময় ডান হাতের দিকে, বাঁ দিকের সময় বাঁ হাতের দিকে, আর বডিটা কিন্তু টানতে হবে। এবং এই যে হাতটা, বসো আরামানটিতে, বসো তোমরা আরামানটিতে বসো, এই হাতটা সাইডে দাও দাও, হ্যাঁ স্ট্রেচ করো, যেন তোমার আঙুলটা ধরে কেউ টানছে, ওদিকে বডি দাও। হ্যাঁ, যতটা সম্ভব হাঁটু ওপেন করো, হ্যাঁ ওপেন করো, যেন তোমার হাতটা ধরে কেউ টানছে, যতটা সম্ভব স্ট্রেচ করবে বডি। মনে থাকবে, যত বেশি আমরা গুরু শ্রীমতী রুক্মিণী দেবী আরুণ্ডেলের আদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়ে তার দেখানো পথে অনুসরণ করে, অনুকরণ করে নয় অনুসরণ করে চলি, ছান্দিক ডান্স একাডেমি বারাসাত, এই যে গুরু শ্রীমতী রুক্মিণী দেবী আরুণ্ডেল তৈরি করেছিলেন চেন্নাই কলাক্ষেত্র ফাউন্ডেশন, তার যে আদর্শ সেটিকে মাথায় নিয়ে এগোবার চেষ্টা করে, যতটা সম্ভব আমরা করবার চেষ্টা করি। তো সবসময় উনি বলেছিলেন যে বডিটাকে স্ট্রেচ করতে হবে, বডি বেন্ড করতে হবে, অর্থাৎ বডি শুড বি ফ্লেক্সিবল। তো আমরা চলে যাব আমাদের আবার আগেরটায়, চলো আবার দেখাই,
ढलंग गुता कदरी गुता कता दिंगे न तुम ता तेई तेई ता दित तेई तेई ता ता तेई तेई ता दित तेई तेई ता ता तेई तेई ता दित तेई तेई ता ता तेई तेई আবারও কিন্তু সেই সমস্যাটা হচ্ছে তোমাদেরও, আবারও বারবার করে বলছি যে তোমাদের বডির আপার পার্ট কিন্তু ঘুরবে, লোয়ার পার্ট কিন্তু কখনোই নয়, ঠিক আছে? যখন ডান দিকে বডি বেন্ড হচ্ছে অথবা বাঁ দিকে বডি বেন্ড হচ্ছে, তোমাদের পা কিন্তু নিজের জায়গায় থাকছে না। এটা কিন্তু সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যেই বলছি, মানে সমস্ত লার্নারদের, বেসিক লার্নারদের উদ্দেশ্যেই বলা হচ্ছে যে সমস্ত বডি কিন্তু ঘুরে যাবে না, তাই তো? আর একবার করো, বসো। ধাল্লাং গুতা কদরি গুতা কতা দিঙ্গে না তোম তা তেই, পা পেছনে দাও, তেই তা ভিত তেই তেই তা তা তেই 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 তেই তা ভিত তেই তেই তা। বোঝা গেছে? হ্যাঁ, আবার তাতেই তেই তাই দিকে হবে, ডান দিকে কমপ্লিট হবে। তো আমরা পারাভার অ্যাডাবুটা অনেকটা বোঝাবার চেষ্টা করেছি। এটার কটা ভ্যারিয়েশন আছে? ফোর ভ্যারিয়েশন। কটা ভ্যারিয়েশন? ফোর ভ্যারিয়েশন, চারটে আছে, তার মধ্যে আমরা দুটো দেখালাম। তো আমরা যারা বন্ধু, যারা শিখছো আমাদের টিউটোরিয়াল দেখে, তারা কিন্তু এই দুটোকে খুব মন দিয়ে প্র্যাকটিস করো, এবং আগামী আরও ভিডিওতে আমরা আরও বেশ কিছু আডাবুজের তথ্য তুলে ধরব। আজ আমাদের সঙ্গে রয়েছে প্রথা, ছান্দিক প্রথা এবং ছান্দিক সঞ্জীবনী। তো ছান্দিক প্রথা এবং ছান্দিক সঞ্জীবনী তুলে ধরবার চেষ্টা করলো। এভাবেই আমাদের আজকের ভিডিওটি শেষ হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সেটিকে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সো নমস্কারম। ধলং গুতা কদরি গুতা কতা দিঙ্গে না তোম তাক দিমি তাক জুনু তাক দিমি তাক জুনু।